মুখ দিয়ে কথা বেরোয় না। এই সব করে করে যত রকমের ডার্টি নুইসেন্স মিসচিবিয়াস গেম করার ততগুলো করে বেড়াচ্ছে। মানে মানে এখানকার গদ্দারটা। গদ্দারটা কোনটা দিদি? যে আপনাদের এখানে গন্ডগোল করেছিল একজন মহিলা দিদি, সে তার গানের মাধ্যমে ভূমিকম্প সৃষ্টি করে, এরকম অনেক কেস আছে। থাকবেই তো দিদি, তার গানের যে অবস্থা, চলো দেখে আসি। মিথ্যে কথা বলে টুইট করে, মানে ফেক নিউজ করে। ফেক নিউজ মানে কি দিদি? ভাওতা ভাওতা। তোমার এলাকায় এই আবতালি মার্কা জিগির কতক্ষণ চলে দিদি? সেটা নাকি সারা রাত চলে। সারা রাত কেন চলে দিদি? তাদের কি টাকা পয়সা নেই? সব আছে, শুধু যেটা নেই সেটা হচ্ছে মনুষ্যত্ব নেই। বাপরে বাপরে, সে যেন কত বড় মহাপুরুষ হয়ে গেছে। কেন দিদি? পুনর্মুসুকো ভবর গল্প জানেন তো? না দিদি, আমি জানেন না, তুমি একটু বলো। একটা মুনি ঋষি, তার একটা ইঁদুর ছিল। তারপর তারপর ইঁদুরটা এসে বললো, ঋষি মশাই, আমাকে একটা বেড়াল ভয় দেখাচ্ছে, তুমি আমাকে বাঘ করে দাও। ঋষি মশাই তাকে বাঘ করে দিল। যেই বাঘ করে দিল, তখন বাঘ ভাবলো, আমি যদি ঋষি মশাইকে বাঁচিয়ে রাখি, আমাকে যে কোনো দিন ইঁদুর করে দেবে, তার থেকে বেশ ভালো হচ্ছে ওনাকে খেয়ে নি। তারপর তারপর মুনি ঋষি এবার নিজের মনের কথা বুঝতে পেরেছে। তখন মুনি ঋষি বললো, পুনর্মুসুকো ভব, আবার ইঁদুর হয়ে যাও, বাঘ থেকে ইঁদুর হয়ে যাও। তারপরে কি দিদি, বলো বলো। বাঘ থেকে ইঁদুর হয়ে গেল। এই গল্পের মাধ্যমে তুমি আমাকে কি বোঝাতে চাইলে দিদি? অতি লোভের এইটাই হচ্ছে অবস্থা। ও দিদি, বুঝতে পেরেছি। তবে দিদি, সে কি এগুলো ছাড়বে না? একদিন এমন দিন আসবে, না ঘরকা না ঘাটকা হয়ে ঘুরে বেড়াবে। দারুণ দিদি, খুশি হলাম তোমার কথাটা শুনে। তবে দিদি, আমার মনে হচ্ছে সে নিজে থেকে এগুলো করছে না, তাকে কিছু গুন্ডা ভাড়া করে নিয়ে এসে এগুলো করছে। যদি কেউ আমাকে ধরে দিতে পারেন, কোন গুন্ডারা টাকা দিচ্ছে তাদের আমি পুরস্কৃত করব। কি পুরস্কার দেবেন দিদি? 500 টাকা করে হাত খরচা পাবেন। তাহলে দিদি, হাত খরচ নিয়ে চিন্তা করতে হবে না তো? চিন্তা করবেন না, মনে রাখবেন আমাকে বলতে হয় না, আমি নিজে থেকে কাজটা করি। ওকে দিদি, তাহলে চলো গানের আরো 2 লাইন শুনে আসি। দিদি, এইসব গানের গুন্ডা শিল্পীরা আসলে কি করবো গো দিদি? গুন্ডারা আসলে তেড়ে দেবেন একদম। কিন্তু তারা যে ভয় দেখায়, মনে রাখবেন ভয় তারাই দেখায় যারা ভয় পায়। তাহলে কি করবো দিদি? সবাই মিলে একসাথে জোট বেঁধে বেরিয়ে আসবেন। তারপরও আমার ভয় করছে। ও টুকটাক একটু করবে, ভয় টয় পাবেন না। ওকে দিদি, খেলা হবে। জি দিদি, খেলা হবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে বানানো হয়েছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য, তাই কেউ সিরিয়াস ভাবে নেবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের কোনো সমস্যা না হয়। ধন্যবাদ সবাইকে।